নমস্কার বন্ধুরা, ফৌজি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সকালে উঠে পড়াশোনা করতে বসেছি, তাও ফোনে। মা বকা দিচ্ছে, কিন্তু আমি শুনছিলাম মা আবার আমাকে একটা হ্যাট পড়াচ্ছে, বলছে দেখ তোকে কেমন লাগে। বলছি না, আমার দরকার নেই, ঠিক আছে আমি ফোনে এখন মন দিয়ে পড়াশোনা করছি, আমি অন্য কিচ্ছু দেখবো না। বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মা বলছে বলে আমি তবে একটু টুপিটা পরে নিয়েছি, নাহলে মা তো মনে কষ্ট পাবে আমাকে টুপি পরে কেমন লাগছে। বন্ধুরা প্লিজ জানিও, জানি ফোন খুব খারাপ বাচ্চাদের জন্য, তবু আমরা ফোনে পড়াশোনা করি, এইটাই খারাপ কিছু নেই বলো বন্ধুরা। তারপরে পড়াশোনা হয়ে যেতে ভাবলাম একটু বাইরের দিকে ঘুরে আসি, দেখো একটা মানকি কি করছে, পড়ে করছে নাকি কি জানি, হাই পালিয়েছে পালিয়েছে। আমি মানকিটাকে একটা ফ্লাওয়ার দেব বলে খুঁজছি, কিন্তু মানকিটা যে কোথায় গেল আমি খুঁজেই পাচ্ছি না। দেখি তো এই জঙ্গলে লুকিয়ে আছে নাকি, না নেই, তাহলে কোথায় গেল কি জানি। যাক সন্ধে হয়ে যেতে আমি ঠাকুর প্রণাম করছি শুয়ে পড়ে। এরকম ভাবে প্রণাম করলে ঠাকুর বিদ্যা বুদ্ধি দেয়, আমি জানি। দেখে মিমি উপরে বসে আছে, আমি বলছি আসো নিচে এসে প্রণাম করো, কিন্তু শুনলো না। ঠিক আছে আমি দিদুনের সাথে ঘন্টা বাজাচ্ছি, ঘন্টা দিয়ে একটু শক্ত করে এঁটে নিচ্ছি যাতে না খুলে যায়। তারপরে দিদুন আমাকে ঝাঁঝও দিয়েছে, আমি তাই বসে বসে ঝাঁঝ ঘন্টা দুটোই বাজাচ্ছি। আমার খুব ভালো লাগে বাজাতে, আমি সব পারি। বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তারপরে সন্ধে দেয়া হয়ে যেতে দিদুন আমাকে চাইছে, কিন্তু আমি ঘন্টাটা খুলে ফেলেছি তো সেই জন্য নিয়ে যেতে পারছি না। তাই একটু লাগানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তাই ভাবছি কি করবো কি করবো, মা দেখলেই বকবে, তার থেকে পালিয়ে যাই বাবা, যা হয় হবে। দিদুন তারপরে এটা দিয়েছে, দেখলাম ঠিক আছে বেশি আর দুষ্টুমি করে লাভ নেই, দিয়ে দিই। তারপর রাত্রিবেলা ভাবলাম আমি আর মিমি একটা দুষ্টুমি করি, দিদুনের চশমার বাক্স আমরা ভেঙে ফেলেছি, তাই ছোড়াছুড়ি খেলছি। দিদুন আর মাম্মাম যদি দেখে না আমাকে খুব মারবে, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে, মিমিও আমার সাথে দুষ্টুমি করছে। ঠিক আছে বন্ধুরা আমরা দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা